বন্ধুরা, অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি। আমার বাঁশ গাছের ওখানটা কেমন সাদা সাদা মনে হচ্ছে, কোনো স্বাচ্ছন্যী এসছে। একবারে সরাসরি ভূতের কাছে যাচ্ছে এখন। বন্ধুরা আওয়াজ শুনতে, বন্ধুরা মুখ ঘোরাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার এপিসোড অফ 3M ব্লগস। আজকের এই এপিসোডে আমার পেছনে দেখতেই পাচ্ছেন আমি একটা এসসি বাঁশ বাগানে, আর এখানে এসসি আপনাদেরকে সাথে করে নিয়ে এসসি ভূত দেখাতে। সো আজকে আমি চলে এসেছি যে বাঁশ বাগানে, এখানে শোনা গেছে নাকি স্বাচ্ছন্যি গেছো ভূত দেখতে পাওয়া যায়। সো দেখতে থাকুন আমার সাথে, আমি আপনাদের হোস্ট দীপায়ন রায়। আজকে আমি চলে এসেছি এই বাগানে শুধু গেছো ভূত দেখাবো বলে। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগ। বন্ধুরা, এটা হলো সেই বাঁশ বাগান যেখানে আমি এসেছি আজকে আপনাদেরকে নিয়ে, এবং আমি এখন ঢুকছি বাঁশ বাগানের ভেতরে। প্রচুর ঘন জঙ্গল, এবং যার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। এবং যাচ্ছি আপনাদেরকে নিয়ে এক ঘন অন্ধকার ভূতের রাজ্যে। সো দেখতে পাচ্ছেন আমার চারদিক পুরো ঘন। এটা হলো সেই বাগানের পোর্শন। এবং এই ঘন বাগানের মধ্যেই গেছো ভূত দেখতে পাওয়া যায়, আমি সেই দেখতেই এসেছি। এই জঙ্গলে ভেতর দিয়ে ঢুকতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো ঘন বাগানের ভেতর ঢুকে গেছি। এই রাত্রিবেলার অন্ধকার পরিবেশে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই বাগানে। গেছো ভূত দেখাতে, তো গেছো ভূত এখনো দেখতে পাইনি, সঙ্গে থাকুন। গেছো ভূত এখনো দেখতে পাইনি, বাট কিছু আওয়াজ আমি লক্ষ্য করতে পেরেছি। এখনো দেখছি, তদন্তে আছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগ। বন্ধুরা একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিসের একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। কোন একটা হিংস্র পশু আছে। এই দিকে গেলে আরো কাছে আসছে আওয়াজ। শুনতে পাচ্ছেন বন্ধুরা? বন্ধুরা আওয়াজটা ঠিক এই দিক দিয়ে আসছিল, এবং যার জন্য আমি ঢুকছি একবারে ভেতরটা, এবং এরপর পুরো একবারে ঘন জঙ্গল। এখান দিয়ে ঢোকা পসিবল না। আমি দেখি এপাশ দিয়ে ঘুরে ঘুরে ওই বাঁশ বাগানের দিকটায় যাচ্ছি। আমার মনে হচ্ছে বাঁশ বাগানে ওখান থেকেই আওয়াজটা আসছিল, মানে এই বাঁশ বাগানে এখান থেকেই। Thank you.
দেখতে থাকুন বন্ধুরা। এই বাগানের এখান দিয়ে আওয়াজ আসছিল, তার জন্য আমি এই বাগানের ভেতরটা ঢুকছি এখন এই মুহূর্তে। দেখতে থাকুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি, এখন আমি দেখতে যাচ্ছি। আমার বাঁশ গাছের ওখানটা কেমন সাদা সাদা মনে হচ্ছে, মনে হচ্ছে কোনো স্বাচ্ছন্যি এসছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরায় ভূত, দেখুন ওই দেখুন ভূত বসে, স্বাচ্ছন্যি বসে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্বাচ্ছন্যি বসে আছে গাছে, একবারে সরাসরি ভূতের কাছে যাচ্ছে এখন বন্ধুরা। আওয়াজ শুনতে পাচ্ছেন, ভূত আওয়াজ করছে। বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এটা কি ভূত, গেছো ভূত? আমার মনে হচ্ছে গেছো স্বাচ্ছন্যি ভূত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখান থেকে চলে যাব, আমার এখান থেকে চলে যাওয়াটাই বেটার মনে হচ্ছে। গেছো ভূত ডাকছে, আওয়াজ করছে গেছো ভূত। বন্ধুরা মুখ ঘোরাচ্ছে, ভূত মুখ ঘোরাচ্ছে বন্ধুরা। আমি এখন এই জায়গা থেকে পালিয়ে যাচ্ছি বন্ধুরা, ভূত দেখে এখন পালাচ্ছি আমি বাড়ির দিকে। দেখতে পেলেন বন্ধুরা আজকের এই মনোরঞ্জন এপিসোড। তো আমি যেটা বলছি সেটা হলো, এই ধরনের যে ভিডিওগুলো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার বা বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার, ওয়েস্ট বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটার রা বানায় বা হিন্দি কন্টেন্ট ক্রিয়েটাররা দেখায়, সেই ধরনের এই ধরনের ভিডিওগুলো সব কিছুই ফেক। রিয়েলিটিতে এই সব ধরনের জিনিস হতে পারে না। একটা এনার্জি, সেটা একটা এনার্জি, ফর্ম অফ এনার্জি, স্পিরিট ইজ এ ফর্ম অফ এনার্জি, আত্মা হলো একটা শক্তি। এনার্জি কী করে ম্যানিফেস্ট করে সেই নিয়ে আমি আমার বইয়ের মধ্যেও অনেক কিছু লিখেছি, এবং সেটা যদি জানতে হয় তার জন্য ডেসক্রিপশানের মধ্যে বইয়ের লিঙ্ক দেওয়া আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, তো সেই বইয়ে পড়ুন, অনেক কিছু জানতে পারবেন যদি রিয়েল প্যারানর্মাল সায়েন্স সম্বন্ধে জানতে হয়। আর যদি ভূত দেখতে হয় তাহলে ভূত দেখাচ্ছি, দেখছেন ভালো লাগছে, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। এবং রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন ভিডিও আসবে, ডাউহিল যাব, অনেক মানে একটু পয়সার প্রবলেম চলছে, তো সেই জন্য একটুখানি টাইম লাগছে, তো আগস্টে অবশ্যই যাব ডাউহিল, সেখানে ইনভেস্টিগেশন করতে যাচ্ছি, কার্শিয়াং যেটাকে বলে। তো সেখানে ডেথ রোড বলে একটা রোড আছে, সেখানে আমার ইনভেস্টিগেশন, এবং তাছাড়া ডাউহিল ফরেস্ট, এই ফরেস্টে এবং চার্চ একটা আছে, সেই চার্চের মধ্যে ইনভেস্টিগেশন করতে যাব। তো সেই ভিডিওর জন্যে একটু টাইম লাগবে। রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন, জানেন রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন দেখাতে গেলে টাইম লাগে, বিকজ একটা জায়গায় যাওয়া, সেখানে গিয়ে থাকা, অনেক কিছু রিক্স থাকে, অনেক কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে আমাদেরকে মেনটেন করতে হয়। আর রিসেন্টলি ভাবছি আমি মেম্বারশিপদের জন্যে, যারা মেম্বার, চ্যানেল মেম্বার, তাদের জন্যে আমি রিয়েল ইনভেস্টিগেশন ভিডিও আমি কিছু আনবো, যেগুলো একমাত্র মেম্বারশিপরাই, মানে মেম্বার্সরাই দেখতে পাবে। তো যদি আপনারা রিয়েলিটি দেখতে চান, রিয়েল ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই 3M Blogs-এর সাবস্ক্রাইবের পাশে জয়েন বটন, 3M Blogs চ্যানেলের মধ্যে যে জয়েন বটন আছে সেখানে ক্লিক করে মেম্বারশিপ নিন। মেম্বারশিপ খুবই কম চার্জ, লো চার্জ করা আছে। তো এই মাসে ওরকম মেম্বারশিপ যদি নেন তাহলে আমরা
আরো আরো রিয়েল ভিডিও শুধু মেম্বারসদের জন্য আনবো, আর বাকি যারা ভূত দেখতে চাও তাদের জন্য ফ্রিতে ভূত দেখাবো, চাপ নেই। সো আজকের মতো এই এখানেই ভিডিও শেষ করছি, সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। জাতি আর জাতিকে ভাগ করা।